আমি যা করছি সেটা আমি আমার মধ্যেই আছি, আমি আমার চিন্তা যেটা বিকশিত করছি সেটা নিয়েই আমি কাজ করে যাচ্ছি। কিন্তু আমার কিন্তু অন্যের কাছ থেকে শিখতে হবে, অন্যের কাছে জানতে হবে। সো দ্যাটস হোয়াট আই এম সেইং, লার্ন ফ্রম আদার অর্গানাইজেশন। অন্যান্য অর্গানাইজেশন কীভাবে কাজ করছে, ওরা কী কী স্ট্র্যাটেজিগুলো ফলো করছে, কী কী প্রসিডিওর্স তারা নিচ্ছে, কী করে ক্রেতাকে ওরা কোন দৃষ্টিকোণে ক্রেতাকে দেখছে, কোন দৃষ্টিকোণে ক্রেতাকে সার্ভিস দিচ্ছে। আমাকে অন্যের কাছ থেকে শিখতে হবে। আমি যদি অন্যের কাছে না শিখি তাহলে আমি যে প্রান্তে আছি সে প্রান্তে রয়ে যাব। আর যখন আমি অন্যগুলোকে আমি ইনক্লুড করব, আমি কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব। সে কারণে বলছি লার্ন ফ্রম আদার অর্গানাইজেশন, অন্যান্য অর্গানাইজেশন কী করছে। দ্যাট ইজ, এমনও হতে পারে বলতে পারি ট্রান্সফার অফ টেকনোলজি, অন্যদের কাছে টেকনোলজিটা আমাকে শিখতে হবে। সো দ্যাট আমার অর্গানাইজেশনকে আমি যেন আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আপনি কোন অর্গানাইজেশন থেকে শিখবেন। মোস্ট সাকসেসফুল অর্গানাইজেশন থেকে আপনাকে শিখতে হবে, যারা সমাজে সবস্তরে ভালো করছে তাদেরকে ফলো করতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে, সেই মোতাবেক নিজের অর্গানাইজেশনটাকে রিঅর্গানাইজ করতে হবে। সো লার্ন ফ্রম আদার।